লোকসভা ভোটে দক্ষিণ মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল পরিচালিত পঁচিশ নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তাই এবার যার যা কাজ করাতে হবে তারা বিজেপির লোকেদের দিয়ে সেই কাজই করান এমনই পোস্টার পড়লো তৃণমূলের বিরুদ্ধে ভোটের অঙ্কের ব্যবধানের বিষয় নিয়ে বিভ্রান্তিকর পোস্টার পড়তেই রীতিমতো রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছে আর এই ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব এই পোস্টারে উল্লেখ করা হয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল ভোট পেয়েছে একশো পঁচাশিটি বিজেপি সাতশো ষাটটি ভোট পেয়েছে ফলে তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কোনো সুযোগ থাকবে না সাধারণ মানুষ আর এই নোংরা রাজনীতির পোস্টারকে ঘিরেই রীতিমতো বিজেপির দিকে দোষারোপের আঙুল তুলেছেন ইংরেজ বাজার পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর কাকলি কর্মকার তার অভিযোগ এলাকার মানুষকে বিভ্রান্ত করার জন্যই বিজেপি এই ধরনের পোস্টার দিয়ে অপপ্রচার চালাচ্ছে নির্বাচনের মানুষ যাতে যাকে পছন্দ করেছে তাকেই ভোট দিয়েছে কিন্তু তারপরও এমন বিভ্রান্তিকর পোস্টার বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে ইতিমধ্যে পুরো বিষয়টি দলে জেলা নেতৃত্বকে জানিয়েও স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার পদক্ষেপ নিয়েছেন উল্লেখ্য পঁচিশ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকার বিভিন্ন জায়গায় পোস্টারে উল্লেখ করা হয়েছে ওয়ার্ডে বিজেপি এবং তৃণমূলের ভোটের ব্যবধান অথচ ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে তৃণমূলের দলে ফলে ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছে কোনো সহযোগিতা পাবে না সাধারণ মানুষ পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার জানান কে পোস্টার লাগিয়েছে আমাদের জানা নেই আমরা প্রতিদিন নাগরিক পরিষেবার জন্য কাজ করে যাচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ এদিকে স্থানীয় বাসিন্দা পঙ্কজ কুমার সাহানি কি বলছেন শোনাবো लिखा आप जिसको भी जो काम करवाना है बीजेपी वाले से करवाओ क्यों ऐसा लिख लिया क्या बना क्या अरे हमको मालूम नहीं यहाँ का लड़का लोग किया है जो पार्टी पॉलिसी करता है ना वही लोग किया है अच्छा अच्छा नीचे क्या लिखा है बीजेपी का है बीजेपी को सात वोट मिला है एक सौ पचासी वोट मिला है ये जो लिखना जो है अभी जो काम करना है बीजेपी के साथ ऐसे लिखने का मकसद क्या है आपका क्या सोचना है अरे हम लोग का सोचना है जो पार्टी पॉलिसी करता है ना टी एम सी वाले वो लोग का सोच है कि बीजेपी को वोट क्यों डाला इसीलिए हाँ इसीलिए साफ करना ऐसा पोस्टर हाँ बोल रहा कि अगर कुछ भी काम करवाना है जाओ बीजेपी वाला से कराओ टीएमसी वाला लड़का को मत बोलो जब पार्टी पुलिस ही करता है जब यहाँ का लड़का है तृणमूल परिचालित तो इंगरेज बजार पौरसभा चेयरमैन कृष्णेंदु नारायण चौधरी बोलें यही धरण क्या करीना আমরা আঠাশটি ওয়ার্ডে পরাজিত হয়েছি গোটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের প্রতিটা পৌরসভায় আমরা পরাজিত হয়েছি আমরা একটা ওয়ার্ড করব কেন উনতিরিশটা ওয়ার্ডেই করব। এটা করেছে অতি উৎসাহী বিজেপিগুলো আছে না তারা করেছে এই বিজেপিগুলো করেছে এমনটাই কথা বলেছেন তিনি আর এদিকে এই নিয়ে চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কি বক্তব্য শোনাব আঠাশটা ওয়ার্ডে আমাদের পরাজিত হয়েছে ওটা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল প্রতিটা অনেক জায়গায় পৌরসভা এরকম পরাজিত হয়েছে তো আমরা একটা ওয়ার্ডে করবো কেন উনত্রিশটা ওয়ার্ডে করবো এটা করেছে অতি উৎসাহী বিজেপিগুলো আছে না নতুন বিজেপি যেগুলো হয়েছে সেই বিজেপিগুলো এটা করেছে যে এত ভোটে আমরা জিতেছি এরপর থেকে যদি আপনাদের কাজ পড়ে আমাদের কাছে আসবে না আমাদের কাছে না আসে আমরা যারা পৌরসভাতে আছি আমাদের কাউন্সিলর তার কাছে না এসে ওদের কাছে তবে এটা ওদেরই কাজ তা আমরা যদি করতাম তো প্রত্যেকটা ওয়ার্ডে একই মেসেজ যেত এটা কখনোই আমরা এই ধরনের কাজ করি না আমাদের নেত্রী বারবার বলছে আর জিতে যাই হোক মানুষের ম্যান্ডেটকে মানতে হবে আর সমান তালে মানুষের পাশে থাকতে হবে বিজেপির জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন গত বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশনে সমস্ত পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে বিজেপি সেখানে সমস্ত বুথেই লিড দিয়েছে সেখানে আমরা দেখলাম তৃণমূলের দল বিজেপির নামে একটা পোস্টারিং করেছে তারা মানুষের পরিষেবা দেবে না যারা পরিষেবা নিতে চায় তারা বিজেপির কাছে যাক এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং নোংরামো কারণ সেখানকার কাউন্সিলর তৃণমূলের বোর্ড তৃণমূলের তারা যদি পরিষেবা দিতে না পারেন তারা ওপেন লিড ডিক্লেয়ার করুক যে তখন না হয় আমরা চিন্তা করব কি বলছেন গত বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশন সমস্ত নম্বর ওয়ার্ডের মানুষ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে বিজেপির সমস্ত বুথে সেখানে লিড আছে এবং এর ফলে আমরা দেখলাম তৃণমূল দল সেখানে বিজেপির নামে একটা পোস্টারিং করলো তারা মানুষের পরিষেবা দিবে না যারা পরিষেবা নিতে চায় তারা বিজেপির কাছে যান এরকম এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং নোংরাম ব্যাপার কারণ তাদের কাউন্সিলর সেখানে তৃণমূলের বোর্ড তৃণমূলের তারা যদি পরিষেবা না দিতে পারে তারা ওপেনলি ডিক্লেয়ার করুক তখন নাই আমরা চিন্তা করব এই এনি আমাদের কালিক মিল্টন পালের কি রিপোর্ট দেখাবো বিশের লোকসভা ভোটে ইংরেজ বাজার থেকে বিজেপি প্রচুর লিড পেয়েছে আর এই লিড পাওয়ার পরে কোনো ইংরেজ বাজার পৌরসভা এলাকার কোনো এলাকাতে বন্ধ করে দেওয়া হচ্ছে পরিষেবা আবার কোনো এলাকাতে যে লিড পেয়েছে তার কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে এমনই পোস্টার পড়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডে আর এই পোস্টারগুলি মূলত বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে যদিও এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এই পোস্টারে লেখা রয়েছে যে যারা যাদেরকে তিনি তারা ভোট দিয়ে অর্থাৎ বিজেপিকে ভোট দিয়েছে এবং লিড পেয়েছে এবার তাদের পরিষেবা পাওয়ার জন্য বিজেপির কাছে যেতে হবে আমাদের কাছে আসলে সেই কাজ করে দেওয়া হবে না এমনই পোস্টার ঘিরে এলাকার বাসিন্দারা বিভ্রান্ত হয়ে পড়েছে কার্যত এলাকার যে কাউন্সিলর রয়েছে কাকলি কর্মকার তিনি জানিয়েছেন যে এই ধরনের পোস্টার কে বা কারা দিয়েছে তার জানা নেই তবে যারাই এই পোস্টার দিক তারা মিথ্যা ভিত্তিহীন প্রচার করছেন কারণ আমরা সারা বছর মানুষের হয়ে প্রচার করি মানুষের পাশে থাকি সকাল থেকে মানুষের কাজে লিপ্ত থাকি যদিও এ বিষয়ে ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী জানিয়েছেন এই ধরনের কাজ বিজেপির মধ্যে দেখা যায় হয়তো বিজেপি চাইছে যে তাদের কাছে যারা ইংরেজ বাজারের নাগরিকরা রয়েছে তারা তাদের কাছে যাক এবং তাদের সরকারি পরিষেবা বা অন্যান্য পরিষেবা চাক কিন্তু অন্য যারা কাউন্সিলার রয়েছে তাদের কাছে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন কিন্তু এটা মিথ্যা ভিত্তিহীন প্রচার তারা কখনোই চায় না মানুষের পাশে থাকতে কারণ তাদের যে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মানুষের পাশে থাকতে হারুক বা জিতুক সব ক্ষেত্রেই মানুষের পাশে থেকে কাজ করতে হবে যদিও এই বিষয়ে ইংরেজবাজার বিরোধী দল নেতা অমলান ভাদুরি তিনি বলেছেন এই ধরনের কালচার তৃণমূল কংগ্রেসেই দেখা যায় কারণ তৃণমূল ক এই এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে বিজেপি প্রচুর পরিমাণে লিড পেয়েছে মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে আর এই রাগের বশে তারা এই ধরনের পোস্টার দিচ্ছেন বিভিন্ন এলাকাতে কিন্তু এই ধরনের পোস্টার দিয়ে তারা মানুষকে কি বোঝাতে চাইছেন গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে তারা যদি না চায় যে এই ধরনের পরিষেবা দিতে চায় না তাহলে তারা বিজেপিকে জানাক এই বিষয়ে বিজেপি ব্যবস্থা নেবে লোকসভা ভোটে দক্ষিণ মালদার বাজার পুরসভার তৃণমূল পরিচালিত পঁচিশ নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তাই এবার যার যা কাজ করাতে হবে তারা বিজেপির লোকেদের দিয়ে সেই কাজ করান এমনই পোস্টার এবারে পড়ল তৃণমূলের বিরুদ্ধে ভোটের অঙ্কের ব্যবধানের বিষয় নিয়ে বিভ্রান্তিকর পোস্টার পড়তেই রীতিমতো রাজনৈতিক সোরগোল পড়ে গিয়েছে আর এই ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না